নমস্কার, আমি ডক্টর কবিতা মন্ত্রী। আপনাদের ছোট্ট করে জানাবো যে IVF বা টেস্ট টিউব বেবি কী পদ্ধতি। যেসব মহিলাদের টিউবগুলো বন্ধ হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ওদের জন্য আমরা IVF সাজেস্ট করি। বা যাদের অনেক হরমোনের বেশি প্রবলেম, যেমন পলিসিস্টিক ওভেরিয়ান ডিজিজ বা ইন্ডোমেট্রিওসিস, অনেক অ্যাডহেশন আছে, তাদের জন্য আমরা বলি সিম্পল IVF করলেই ওদের সাকসেসটা অনেক বেশি হয়ে যাবে। IVF একটা খুবই সিম্পল পদ্ধতি, তাতে আমরা মেয়েদের বা বউদের 10-12 দিন ইনজেকশন দিই। ইনজেকশন দিয়ে ওদের বেশি ডিম তৈরি করে নিই। 1-2 ডিম দিয়ে IVF হয় না, এটাতে একটু বেশি ডিম লাগে, 9-10, তাতে আমরা সিলেক্ট করতে পারি যে কোনটা ভালো ব্রুহ তৈরি হচ্ছে। এগুলো একটা সিম্পল আল্ট্রাসাউন্ড মেশিন দিয়ে, একটা ছুঁচ দিয়ে ঢুকিয়ে এই ডিমগুলো বার করা হয়। তখন আমরা বউদের একটু ঘুমের ওষুধ দিয়ে দিই, যাতে ওরা 1 ঘন্টার পরে আবার বাড়ি যেতে পারে। কোনো অ্যাডমিশনের দরকার হয় না, কোনো অপারেশন, পেট কাটা, রক্ত পড়া, ওইসব কিছু হয় না। তাতে ডিমগুলো যখন বার করা নেওয়া হয়, তখন ওর স্বামীর শুক্রাণুটা নিয়ে দুটোকে ল্যাবরেটরির মধ্যে, IVF ল্যাবের মধ্যে মিলিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিটাকে বলা হয় ফার্টিলাইজেশন। সেই ফার্টিলাইজেশন যেটা আগে শরীরের ভেতরে হতো, সেটা যেহেতু ভেতরে বন্ধ আছে বলে আমরা বাইরে করে দিই। তারপরে 2-3 পরে আমরা এই ব্রুয়োগুলো ওর জড়াইতে ঢুকিয়ে দিই। তাহলে আপনি বুঝতে পারছেন যে এটা কতটাই ন্যাচুরাল, কিন্তু মনে হয় যেন আর্টিফিশিয়াল। এটা একটা 40 বছর আগেই এই পদ্ধতিটা, টেকনিকটা এসেছিল ওই সব মহিলাদের জন্যে যারা মা হতে পারছে না, নলিগুলো বন্ধ আছে। 40 মিলিয়ন থেকে বেশি বাচ্চা এখন ওয়ার্ল্ডে IVF টেস্ট টিউব বেবি হয়েছে, তারা সবাই সুস্থ আছে, সবল আছে। মানুষের মাইন্ডে একটা ধারণা থাকে যে এটা তো আমার আর্টিফিশিয়াল বেবি, এটা তো ভালো বাচ্চা হবে না, এটা তো আমার বাচ্চা হবে না, এটা ছুঁচের বাচ্চা হবে, এটা টিউবের বাচ্চা হবে। আমি সবাইকে এটা রিকোয়েস্ট করি, এগুলো সব ভুল ধারণা। একটা মা হওয়ার স্বপ্ন যদি আপনার পূর্ণ হয়, তাহলে আপনি কত জীবনে আনন্দ পাবেন। IVF একটা সিম্পল পদ্ধতি। IVF দিয়ে বাচ্চাগুলো একদম নর্মাল, এই না যে ওদের মিসক্যারেজ বা ডিফেক্ট হওয়ার চান্স বেশি আছে। আর পরবর্তীকালে যখন এই বাচ্চাগুলো বড় হবে, তখন ওরা নর্মাল পদ্ধতি দিয়েই মা বাবা হয়ে যায়। তাহলে আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।